রোজ রোজ স্কুল কলেজ অফিস যাওয়ার দৌলাতে স্টেশন আর স্টেশন চত্বরের খাওয়ারের দোকানগুলোর সাথে আমাদের ডে টু ডে লাইফের কোলাবোরেশনটা বেশ জমে উঠেছে। সকালের ছবিটায় একদিকে যেমন থাকে ট্রেন ধরবার জন্য দৌড়, অন্যদিকে কিন্তু চায়ের দোকানে রাজনীতি আর মাটির ভারে চুমু। রেস্টুরেন্টগুলোর মতন পরিপাটি নেই, তবুও মানুষের ভিড় বুঝিয়ে দেয় অল্পেদের স্বাদ মেটে না, এই স্বাদের ভাগ হবে না। সো উইদাউট এনি ফার্দার আডু লেটস স্টার্ট দ্য ফুড ট্যুর। হে ফ্যামিলি, কেমন আছে তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ট্যুর উইথ তন্ত্রা। আজ থেকে শুরু হচ্ছে নতুন রকম ভাবে একটা নতুন সিরিজ, ফুডিজ অন দ্য প্ল্যাটফর্ম। তো আমি তোমাদের আজকে ঘুরিয়ে দেখবো আমাদের শ্যামনগর স্টেশন চত্বরে কী কী দারুণ দারুণ খাবার পাওয়া যায়। সো লেটস গো। গরমকাল আর গরমকালের বিকাল যখন স্টেশন চত্বরের খাবার নিয়ে শুরু করলাম এই সিরিজটা, ফার্স্ট লস্যি দিয়ে শুরু করা যাক। দ্য বেনারসি লস্যি। এদিকে তোমার নতুন দোকান একদম? কতদিন হলো? 6 মাস হয়ে গেছে। 6 মাস? আচ্ছা, এগুলো তুমি কি দিয়েছো? দই, মালাই, মালাই শুরুটা যখন এত ভালো হলো, আশা করবো পুরো ভিডিওটাও ভালো হবে। শ্যামনগর স্টেশনের সামনে একদম জল জল করছে, টিকিট কাউন্টার থেকে বেরোবে দেখবে দ্য বেনারসি লস্যি দোকান, চলে আসবে, খুব ভালো লাগবে। মাত্র 30 টাকায় এত সুন্দর হেভেনলি টেস্ট, দারুণ দারুণ। এই যে ভিড়টা দেখছো, এর থেকে অনেক বেশি ভিড় থাকে। আমি যতবার এই স্টেশনে এসেছি নয় নয় করে কোনোদিনও তো আমি এই দুটো দোকান ফাঁকা দেখিনি, অলওয়েজ এখানে লোকের ভিড় থাকে। শ্যামনগরের মধ্যে এই বড়টার দোকান যে কেন এতটা ফেমাস এটা একবার তো তোমরা টেস্ট করেই বুঝবে। এই দোকানের যে এত নাম দা, পুরো টেস্ট করার পরে বোঝা গেল যে হ্যাঁ, ইয়েস, অ্যানাদার বাই উইথ সয়াবিন, রিয়েলি গুড। আর এটা প্রাইস হলো 1 পিস ₹8। শুরু হয় কখন থেকে? সকাল 6:30। 6:30 থেকে আর শেষ হতে হতে প্রায় কখনো 9:30-10, মানে একদম টানা পুরো ভিড় চলতে থাকে না? যদি শ্যামনগর স্টেশন চত্বরের উপর ফুড ব্লগিংটা করতে হয় তো এই দুটো দোকান ছাড়া ইটস কোয়াইট ইম্পসিবল। চলো টেস্ট করে দেখা যাক। পটার সাথে একটা ডিম আসছে। দারুন! এই 1 নম্বর প্ল্যাটফর্মে উঠলে উঠেই ফার্স্ট যে দোকান তোমরা দেখতে পাবে তা হলো কাকুর ফুচকার দোকান। চলো তোমাদের সামনে টেস্ট করে বলি। কেমন খাচ্ছ? দারুন, ট্রেন থেকে নেমেই এখানে একদম এখানে তোমরাও সবাই। আর কিছু বলার নেই, শ্যামনগরের লোকেরা সবাই জানে, অসাধারণ। শ্যামনগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের একটা মাত্রই দোকান আর খুব ফেমাস দোকান, তা হলো জেঠুর ফুচকা। কলেজ ফেরত, অফিস ফেরত, স্কুল ফেরত যারা যারা আসে 4 নম্বর প্ল্যাটফর্মে, যাদের যাদের ট্রেন দাঁড়ায়, তারা কিন্তু অবশ্যই সেই জেঠুর ফুচকা একবার না একবার ট্রাই করেই যায়। তো চলো আজকে আমরাও ট্রাই করে নিই। আমাদের শ্যামনগর স্টেশনে শুধুমাত্র বাঙালি খাবার দাবার না, সাউথ ইন্ডিয়ান ডিশও রয়েছে। কিন্তু ইডলি আর ধোসা পাওয়া যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে ওঠার ঠিক ডান দিকে রয়েছে। চলো টেস্ট করে দেখি। যতগুলো খাবার আমি আজকে খেলাম সবকটাই কিন্তু আমি অনেস্ট রিভিউ দিয়েছি, এটারও দিচ্ছি,
বেশ ভালো। শ্যামনগর স্টেশন আর শ্যামনগর স্টেশন চত্বরের খাবার কভার করব। আর শ্যামনগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের একদম শেষে কাকুর এগরোলের দোকানের ভিডিও নেব না, এটা কি করে সম্ভব? দেব শঙ্করের ফাস্ট ফুড সেন্টার। তো তোমার অ্যাপ্রক্সিমেটলি কত বছরের দোকান? 40-এর উপর। 40 বছর। যখনই মা কোথাও যেত তখনই বলে দিতাম, মা ওই দোকান থেকে কিন্তু এগরোলটা অবশ্যই নিয়ে আসবে। মানে পূজোর দিন দশমীর দিনকে এই জায়গা থেকে ঠাকুর থেকে ফিরে এই দোকানে মা বাবা আমি তিনজন ঢুকবো, এখান থেকে তিনটে এগরোল আর আমি চাউমিন, তারপরে পাশে থেকে কোল্ড ড্রিঙ্কস বাড়ি ফিরি। এই যে একই কোয়ালিটি মেনটেন করে চলেছে, দারুণ, অসাধারণ। তো অ্যাট লাস্ট এত কিছু খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস ছাড়া বুঝতেই পারছো কি গতি হবে। কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ফুডি ইজ অন দ্য প্ল্যাটফর্মের নেক্সট এপিসোডে নতুন কিছু ট্রাই করছি, সাথে থেকো পাশে থেকো, কেমন লাগছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। নেক্সট প্ল্যাটফর্ম হতে চলেছে ব্যারাকপুর প্ল্যাটফর্ম, তোমরা যারা যারা ব্যারাকপুরে থাকো তারা তারা অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে আমার কোন কোন দোকানগুলো ট্রাই করা উচিত। আজকের জন্য এখানেই দাঁড়ি টানলাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল, বাই। আর প্রীতম এই যে আমার চ্যানেলে প্রমোশন করছে, বল বল বল। পাপাজি চ্যানেলের নাম ফুড টুর ইতন্ত্রা, অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।